অ্যাঙ্করিং বেশ কঠিন একটা কাজ। যারা অ্যাঙ্করিং করতে চান বা ইচ্ছা আছে তাদেরকে ছোট একটা আইডিয়া দিতে চাই। সো দ্য ফার্স্ট স্টেপ, এরাকে বলে কিউ কার্ডস। আজকে যে ইভেন্টে কিউ কার্ডস থাকে, কিউ কার্ডসে বেসিকলি আপনি কি নিয়ে কথা বলবেন সেটার স্ক্রিপ্ট থাকে। সো হর হামাশা যেটা দেখা যায়, এই স্ক্রিপ্ট লিখে একজন আর কথা বলে বা অ্যাঙ্করিং করে আরেকজন। প্রবলেম ইজ, যে স্ক্রিপ্ট লিখছে সে আপনার টোন বুঝতে পারে না, আর আপনি যখন কথা বলবেন আপনি তার টোনে যখন কথা বলবেন আপনি আর আপনি থাকবেন না। সো আপনার যে অরিজিনালিটি কমপ্লিটলি হারিয়ে যায়। সো ওয়ার্ক অন দ্য স্ক্রিপ্ট, আরেকজন স্ক্রিপ্ট করুক কোনো অসুবিধা নাই, বাট আপনার যেই দিন মেইন ইভেন্ট তার আগের রাতে একবার হলো পুরো স্ক্রিপ্টটা পড়ে দেখেন, এবং যে জায়গায় মনে হচ্ছে যে কথাটা বললে আপনাকে আপনি মনে হয় না বা আপনি আপনার ক্যারেক্টারে থাকতে পারছেন না, স্টিফ মনে হচ্ছে, সেই জায়গাটা নিজের মতো করে এডিট করে নেন। অ্যান্ড দেখবেন নেক্সট দিন যখন গালা ইভেন্টে বা মেইন ইভেন্টে আপনি কথা বলছেন আপনাকে দেখতে আরও অনেক প্রাণবন্ত, অনেক নর্মাল লাগবে, যেটা কি না আপনি নিজে কথা বলছেন সেরকম লাগবে। সো রিমেম্বার দ্যাট। আপনি যখন কথা বলবেন অনেক ধরনের মাইক থাকতে পারে, যেমন পোডিয়াম মাইক। পোডিয়াম মাইক এক এক ধরনের, অনেক সময় পোডিয়াম মাইকের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে এইভাবে কথা বলে। আপনি মাইকের সাথে অ্যাডজাস্ট করবেন না, মাইক আপনার সাথে অ্যাডজাস্ট করবে। সেকেন্ড, হ্যান্ড মাইক থাকতে পারে। কিছু হ্যান্ড মাইক এখানে নিতে হয়, কিছু হ্যান্ড মাইক কাছে নিতে হয়, কিছু হ্যান্ড মাইক একেবারে এখানে কাছে নিয়ে কথা বলতে হয়। তো আগে থেকে টেস্ট করে রাখেন যে কোন মাইকটা কেমন। অনেক সময় স্ট্যান্ড মাইক থাকতে পারে, এগেন আপনি স্ট্যান্ড মাইকের সাথে ঝুঁকবেন না, স্ট্যান্ড মাইক আপনার সাথে অ্যাডজাস্ট করবে। তো যেহেতু আপনি অ্যাঙ্কার, আপনার মেইন পাওয়ারটা বা মেইন ওয়েপেনটাই হলো আপনার কথা। সো আপনার কথা যদি ক্লিয়ারলি বোঝা না যায় বিকজ আপনি মাইকটা টেস্ট করে রাখেন নাই, পুরো ইভেন্টের পুরো সেশনটা ধ্বংস হয়ে যেতে পারে। সো টেস্ট ইউর মাইক বিফোর ইউ গেট অন দ্য স্টেজ। আপনি অ্যাঙ্কার, তার মানে পুরো ইভেন্টের সঞ্চালক হলেন আপনি। মেক দেম ডু অ্যাক্টিভিটিস, স্পেশালি লাঞ্চের পরে, স্ন্যাক্সের পরে, ব্রেকের পরে মানুষ অনেক লেথার্জিক হয়ে যায়, অ্যান্ড খাওয়া ভালো হলে তো আরও ঘুম পেয়ে যায়। সেইসব মোমেন্টে পুরো ইভেন্টের টেম্পোটা ডাউন হয়ে যায়। সিন্স ইউর দ্য অ্যাঙ্কার, ইউর দ্য হোস্ট, পুরো ইভেন্টের টেম্পো ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। তো যখনই দেখছেন টেম্পো একটু কমে যাচ্ছে, মেক দ্য অডিয়েন্স ডু সামথিং। সবাইকে দাঁড়া করান, ক্ল্যাপ দেন, পাশের মানুষটাকে একটা ঝাঁকি দেন, মাসাজ দেন, হাই ফাইভ দেন, হাসতে বলেন, আশেপাশে যে মানুষগুলোর সাথে পরিচিত না তাদের সাথে পরিচিত হতে বলেন। ডু সামথিং সো দ্যাট তারা একটা অ্যাক্টিভিটির মধ্য দিয়ে তাদের মধ্যে যে একটা লেথার্জিক ফিলিংটা আছে সেটা চলে যায়। সো আপনাকে স্ক্রিপ্ট দেওয়া হবে। তো সবসময় স্ক্রিপ্ট যদি পড়া শুরু করেন একটার পর একটা একটার পর একটা, তাহলে এতে কোনো মজা নাই। সো ওয়ান্স ইন আ ওয়াইল গো অফ দ্য স্ক্রিপ্ট। ইংলিশে পুরো যে জায়গাটা হোস্ট করছেন একটু বাংলায় বলেন, বাংলায় বলছেন হালকা হতে পারে ইংলিশে বলেন, একটা জোক ক্র্যাক করেন। অ্যান্ড অফ স্ক্রিপ্ট গেলেই অ্যাকচুয়াল মজাটা পাওয়া যায়, কারণ পুরো টাইম অন স্ক্রিপ্ট গেলে মানুষ জানে যে কোথায় কী আসবে, ইটস এক্সপেক্টেড। সো ইয়াপ, গো অফ স্ক্রিপ্ট ওয়ান্স ইন আ ওয়াইল। আপনি স্টেজে ঢোকার আগেই জেনে নেন আপনার সামনের মানুষগুলোর ডেমোগ্রাফিক কী, তারা কোন বয়সী, কোথা থেকে আসছে, তাদের ইন্টারেস্ট কী, তারা এখান থেকে কী শুনতে চায়, হোয়াটস দ্য লার্নিং অবজেক্টিভ। সো দ্যাট আপনি যখন আপনার সেশনটি কোঅর্ডিনেট করছেন আগে থেকে তাদের সাইকোলজি বুঝতে পারেন এবং ওই অনুযায়ী পুরো সেশনটা কন্ডাক্ট করতে পারেন। সো আপনার অ্যাঙ্করিং স্টেজে শুরু হওয়ার আগেই কিন্তু রিসার্চ ওয়ার্কটা করে রাখা দরকার, নাহলে দেখবেন এমন একটা অডিয়েন্স পেলেন যে আপনার জোক বুঝছে না, যে আপনার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না, যে আপনার ইনসাইট বুঝতে পারছে না, এবং পুরো সেশন পরে আপনি বুঝছেন ও ড্যাম, এদেরকে তো আসলে এই ল্যাঙ্গুয়েজে এই কথা বলা ঠিক হয় নাই। অনেকের স্টেজ ফোবিয়া থাকে, নার্ভাস লাগে, এখনও হয়। আমি প্রায় 20-30টা সেশন হোস্ট করেছি বড় বড় জায়গায়, বড় বড় স্টেজে, বাট এখনও যখন আমি বিগ স্টেজে প্রথম মাইক ধরি নার্ভাস লাগে। নার্ভাসনেস সরানোর একটা সিম্পল ওয়ে, কেউ নাই এখন, ফাঁকা পুরো জায়গায়, জাস্ট নর্মাল প্র্যাকটিস চলছে, ইভেন্ট প্ল্যানিংয়ের কাজ চলছে। এই মুহূর্তে আমি হেঁটে বেড়াচ্ছি সো দ্যাট আমার এই স্টেজের ব্যাপারে আমি কমফোর্টেবল হয়ে যাই, এই স্টেজটা আমার কাছে নর্মাল মনে হয়। সিয়া যখন এরকম কাজ চলবে তখন এদেরকে অডিয়েন্স ভেবে কথাবার্তা বলা শুরু করে দেন, দেখবেন যে স্টেজ যে ফোবিয়াটা আছে সেটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আ ওয়েল,
এই যে স্টার্টিংটা আপনি করবেন, এই স্টার্টিংয়ে যে টেম্পোটা দিবেন এই টেম্পো অনুযায়ী কিন্তু পুরো ইভেন্টটা চলবে। সো রিমেম্বার, আপনি যদি শুরুতে এসে একটু কম এনার্জি নিয়ে কথা শুরু করেন, পুরো ইভেন্টে যতজন অডিয়েন্স আছে তারা সবাই ওই এনার্জিটা ক্যাচ করে ওইটা মেনটেন করবে। শুরুতে যদি আপনি তালির ব্যবস্থা না করেন দেখবেন পুরো ইভেন্টে কেউ তালি দিচ্ছে না, আর শুরুতে যদি আসে বিশাল একটা তালি দেখবেন পুরো ইভেন্টে তালি চলতে থাকছে। তার কারণ হলো মানুষ ইমিটেট করে, শুরুতে তালি দেখলে সেও তালি দেয়, নেক্সট টাইম তালিতে ভয় পায় না। বাট শুরু থেকে যদি দেখে কোথাও কোনো তালি নেয়, লোকজন হাসছে না, রিজার্ভ হয়ে স্টিফ হয়ে বসে আছে, দ্যাট মিন্স পুরো ইভেন্টই ওরকম যাবে। রিমেম্বার হোয়াট ইউ সে অ্যাট দ্য ভেরি ফার্স্ট স্পিচ সেটস দ্য টোন অফ দ্য এন্টায়ার ইভেন্ট। সো মেক শিওর আপনার প্রথম যে স্পিচটা আছে সেটা একদম রক সলিড, সুপার ভাইব্রেটিং, সুপার এনার্জেটিক, ইলেকট্রিফাইং হয়, সো দ্যাট পুরো ইভেন্টটি এই টেম্পোতে চলে। জাস্ট লাইক আমি আমার এই ভিডিওতে কী কী বলবো একটা একটা করে পয়েন্ট করে রেখেছি, ঠিক তেমনিভাবে যে কোনো একটা ইভেন্টে আসার আগে ওই ইভেন্টে কোন কন্টেম্পোরারি জোক ক্র্যাক করা যায়, কাকে নিয়ে একটু হালকা হিউমারাস কথা বলা যায় বা কোন একটা স্টোরি শেয়ার করা যায় যেটা কিনা মজার হবে, এটা আমি লিখে রাখি। কেন, যখনই দেখবো ইভেন্টের টেম্পো একটু ডাউন, লোকজন হালকা বোর্ড, টাইম টু ক্র্যাক আ জোক, অ্যান্ড দেন অ্যাগেন আবার পুরো ইভেন্টটা লাইভলি হয়ে যায়। সো মেক শিওর ইভেন্টে আপনি কোন হিউমারটা ক্র্যাক করবেন বা কোন জোকটা বলবেন এটা আগে থেকে একটু যেন নোট করা থাকে। আপনার ইভেন্ট কেমন ওই অনুযায়ী ড্রেস আপ করুন। ইভেন্ট ক্যাজুয়াল হলে হাত টাত গুটিয়ে রাখেন, ইভেন আর একটু সিরিয়াস হলে হাতের বাটন নর্মালি লাগিয়ে দিন। তার কারণ হলো ইভেন্টটা একটু সিরিয়াস, মনে করেন আপনি ইভেন্টটা আরও সিরিয়াস, এক কাজ করেন সিরিয়াসনেস দেখার জন্য একটা কোটি গায়ে দিয়ে ফেলেন, ওয়াও আর একটু ফর্মাল লাগছে রাইট, আপনার ইভেন্টটা আরও কর্পোরেট আরও সিরিয়াস, তখন এক কাজ করেন কোটি বাদ দিয়ে দেন, কোটি বাদ দিয়ে একটা স্যুট লাগিয়ে ফেলেন। কেন, বিকজ আপনার ইভেন্টটা পুরো কর্পোরেট, অ্যান্ড দেয়ার ইউ গো, একদম ক্যাজুয়াল ইভেন্ট হোস্ট থেকে হালকা সিরিয়াস ইভেন্ট হোস্ট, অ্যান্ড নাও অ্যাম দ্য কর্পোরেট ইভেন্ট হোস্ট। সো সিম্পলি আপনার ইভেন্টটা যেরকম আপনার ড্রেস আপটা যেন এক্স্যাক্টলি সেরকম হয়। আপনি যখন একটা ইভেন্টে কথা বলছেন, ইভেন্টে মানুষগুলোর লোকাল ল্যাঙ্গুয়েজে একটা হাই বলেন, লোকাল ল্যাঙ্গুয়েজে একটু কথা বলেন, লোকাল ল্যাঙ্গুয়েজে কিছু বললে দেখবেন যে পুরো অডিয়েন্স চিয়ার করছে। সো আপনি চিটাগাংয়ে যাবেন, চিটাগাংয়ের ল্যাঙ্গুয়েজে ফার্স্ট কথাটা বলেন, সিলেটে গেলেন, সিলেটের ল্যাঙ্গুয়েজে ফার্স্ট কথাটা বলেন, দেখবেন যে আপনার প্রথম কথাতেই পুরো ক্রাউড ইরাপ্ট করছে। অডিয়েন্সকে দিয়ে তালি দেন, অডিয়েন্সকে দিয়ে হাত তোলান, কেন, বিকজ আপনার পরে যারা স্পিকাররা আসবে তারা অডিয়েন্সকে অনেক ওয়ার্ম অবস্থায় পাবে, আগে থেকে আইস ব্রেকিংয়ের কাজটা ডান। অ্যান্ড রিমেম্বার আইস ব্রেকিংয়ের কনসেপ্টটা, শুরুতে পুরো অডিয়েন্স সবাই ঠান্ডা, কেউ বুঝতেছে না যে ইভেন্টের টেম্পোটা কেমন হবে, ইভেন্টটা কত পাওয়ারফুল হবে, এনার্জেটিক হবে, বোরিং হবে নাকি অনেক ফান হবে। সো আপনি এসে ওদেরকে দিয়ে হাত তোলান, একবার হাত তোলালে পুরো ইভেন্টটা দেখবেন সবাই হাত তুলে তুলে প্রশ্ন করছে, শুরুতে তালি দেন তাহলে দেখবেন পুরো ইভেন্টে সবাই তালি দিচ্ছে, একটু হাসান তাহলে দেখবেন যে পুরো ইভেন্টের টেম্পোতে সবাই অনেক হ্যাপি অ্যান্ড ভাইব্রেন্ট আছে। সো ইয়াপ, মানুষের লোকাল ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট করেন, ওদের ওইখানকার এলাকার কোনো মজার বিষয় তুলে ধরেন, লোকাল কোনো হেরিটেজের ব্যাপারে একটা স্টোরি মনে করে আনেন, অ্যান্ড ইয়াস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওদেরকে দিয়ে হাত তোলান, তালি দেন, দেখবেন ওভারঅল অ্যাটমসফিয়ারটা আপনার জন্য অনেক ওয়ার্ম হয়ে গেছে। যে কোনো একটা ইভেন্টের শুরুটা যেমন ইম্পর্ট্যান্ট শেষটাও অনেক অনেক ইম্পর্ট্যান্ট। তো একটা ইভেন্ট যখন শেষ হচ্ছে জাস্ট নর্মালি থ্যাংক ইউ বলে শেষ করেন না, আপনি চান এই ইভেন্টটার জন্য হায়েস্ট এক্সপোজার পায়, আপনার যতটুকু পরিমাণ রিসোর্স গেছে ওটার আরওআই জন্য আপনি দুই গুণ তিন গুণ চার গুণ করতে পারেন। সো মেক শিওর আপনি যখন শেষ করছেন তখন একটা প্রপার কল টু অ্যাকশন দিয়ে শেষ করছেন, সো দ্যাট আপনার ইভেন্টের অডিয়েন্স জানে ইভেন্ট থেকে তারা কী নিয়ে গেল, ইভেন্ট থেকে বের হওয়ার পর তারা কী করবে, ইভেন্টের ছবিগুলো কোথায় শেয়ার করবে, কোন হ্যাশট্যাগ দিবে, কার কাছ থেকে ইভেন্টের পরের ছবিগুলো পাবে, নেক্সট প্ল্যানিং কী হবে। সো মেক শিওর ইভেন্টের শেষে যেন এই জিনিসগুলো পেয়ে যায়।